আজ আমরা শিখব পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। পাস্ট কথাটির অর্থ অতীত, কন্টিনিউয়াস মানে হচ্ছে অনবরত বা এক নাগাড়ে বা অনেকক্ষণ ধরে, আর টেন্স মানে হচ্ছে সময় বা কাল। তো অতীতকালে বা অনেক আগে কোনো একটি কাজ অনেকক্ষণ ধরে চলছিল, সেটাই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এছাড়াও কন্টিনিউয়াসের মানে হচ্ছে যখন কোনো ভার্বের শেষে আইএনজি যোগ থাকবে, অর্থাৎ আইএনজিওয়ালা কোনো ভার্বই হচ্ছে কন্টিনিউয়াস। এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যখনই কোনো বাক্যের শেষের উচ্চারণ তেছিল, তেছিলে, তেছিলাম, তেছিলেন অথবা ছিল, ছিলে, ছিলাম, ছিলেন এই ধরনের উচ্চারণ আমরা খুঁজে পাব, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই যেমন আমি পড়ছিলাম, আমরা পড়ছিলাম, তুমি খেলছিলে, রাম খাচ্ছিল, তারা যাচ্ছিল। দেখো এখানে প্রত্যেকটি বাক্যের শেষের উচ্চারণ কিন্তু ছিলাম, ছিলেন, ছিল, ছিলে এই ধরনের উচ্চারণ। তো এই উচ্চারণগুলো দেখেই বুঝতে পারছি যে এটা হচ্ছে পাস্ট টেন্স। এবার ইংরেজিতে কন্টিনিউয়াস টেন্স কীভাবে চিনব? দেখো যখনই কোনো বাক্যের মধ্যে আমরা ওয়াজ, ওয়্যার এই দুটি শব্দ দেখতে পাবো, আমরা বুঝে নেব যে এটাই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার প্রশ্ন হচ্ছে যে ওয়াজ এবং ওয়্যার আমরা কার সাথে ব্যবহার করব। দেখো যদি আমাদের সাবজেক্ট আই, হি, সি, ইট, নেম এই ধরনের কোনো সাবজেক্ট হয়, তাহলে আমরা এই সাবজেক্টের পরে ওয়াজ ব্যবহার করব। আর যদি আমাদের সাবজেক্ট ইউ, উই, দে হয়, তাহলে এই সাবজেক্টের পরে কিন্তু আমরা ওয়্যার ব্যবহার করব। চলে এবার একটু সামনের দিকে এগুই, কীভাবে পাস্ট টেন্সে একটি বাংলা বাক্যকে ইংরেজিতে কনভার্ট করা যায়। দেখো এক্ষেত্রে আমাদের প্রথমে সাবজেক্ট বসাতে হবে এবং তারপরে আমাদের সাবজেক্ট অনুযায়ী আমরা ওয়াজ বা ওয়্যার বসাবো, এবং তারপরে আমাদের যে ভার্ব বসবে সেই ভার্বের সঙ্গে কিন্তু অবশ্যই আইএনজি যোগ থাকবে। এবার প্রশ্ন হচ্ছে যে ওয়াজ এবং ওয়্যার আমরা কার সাথে ব্যবহার করব। দেখো যদি আমাদের সাবজেক্ট আই, হি, সি, ইট, নেম এই ধরনের কোনো সাবজেক্ট হয়, তাহলে আমরা এই সাবজেক্টের পরে ওয়াজ ব্যবহার করব। আর যদি আমাদের সাবজেক্ট ইউ, উই, দে হয়, তাহলে এই সাবজেক্টের পরে কিন্তু আমরা ওয়্যার ব্যবহার করব। যেমন আমি পড়ছিলাম, ছিলাম, এখানে বাক্যের শেষে ছিলামের উচ্চারণ এসছে, তার মানে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে আমি মানে হচ্ছে আই, আয়ের সঙ্গে আমরা ওয়াজ না ওয়্যার ব্যবহার করি, অবশ্যই আয়ের সঙ্গে আমরা ওয়াজ ব্যবহার করি। আর পড়া এর ইংলিশ হচ্ছে রিড, যার সঙ্গে আইএনজি যোগ করতে হবে, যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সেহেতু আমাদের ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করে দিতে হবে। বাস রিড শব্দের সঙ্গে আইএনজি যোগ করে দিলে এটা হয়ে গেল কন্টিনিউয়াস, আর ওয়াজ দেখে বুঝতে পারছি এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তো আমি পড়ছিলাম, আই ওয়াজ রিডিং। এবার আমি এর বহুবচন আমরা, যদি বলি আমরা পড়ছিলাম, এখানে আমরা মানে উই, উই এর সাথে ওয়াজ না ওয়্যার ব্যবহার করা হয়, অবশ্যই ওয়্যার ব্যবহার করা হয়। তো আমরা পড়ছিলাম কি হবে, উই ওয়্যার রিডিং, তিনি দেখছিলেন, তিনি, কারণ তিনি হচ্ছে সাবজেক্ট, তিনি মানে হি বা সি বলতে পারি, ধরো আমি হি লিখলাম, তো হি এর সাথে আমরা ওয়াজ না ওয়্যার ব্যবহার করব, অবশ্যই ওয়াজ ব্যবহার করব। আর দেখা মানে কি, দেখা মানে তো সি, আর সি এর সাথে যদি আইএনজি যোগ করে দেই তাহলে হয়ে যাবে কন্টিনিউয়াস, আর ওয়াজ দেখে তো বুঝতে পারছি যে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তো তিনি দেখছিলেন, হি ওয়াজ সিং। তুমি খাচ্ছিলে, তুমি মানে ইউ, ইউ এর সাথে আমরা ওয়াজ না ওয়্যার ব্যবহার করব, অবশ্যই ওয়্যার ব্যবহার করব। আর খাওয়া ইংলিশ তো ইট, ইটের সাথে আইএনজি যোগ করে দিলে হয়ে যাবে কন্টিনিউয়াস, তো তুমি খাচ্ছিলে, ইউ ওয়্যার ইটিং। রাম খাচ্ছিল, রাম হচ্ছে নেম মানে নাম, আর নামের পরে তো আমরা ওয়াজ ব্যবহার করি, তো রাম খাচ্ছিল, রাম ওয়াজ ইটিং। তারা যাচ্ছিল, তারা মানে তো দে, আর দে এর সঙ্গে আমরা ওয়াজ না ওয়্যার ব্যবহার করব, অবশ্যই আমরা ওয়্যার ব্যবহার করব। আর যাওয়া এর ইংলিশ হচ্ছে গো, গো এর সাথে আমরা আইএনজি যোগ করে দেব, হয়ে যাবে গোয়িং। তারা যাচ্ছিল, দে ওয়্যার গোয়িং। এখানে প্রত্যেকটি বাক্যেই একটা জিনিস লক্ষ্য করো, এখানে প্রত্যেকটি বাক্য পড়ে আমরা বুঝতে পারছি যে অতীতকালে কোনো একটি কাজ হচ্ছিল, মানে কন্টিনিউয়াসলি কোনো একটা কাজ হচ্ছিল সেটাই বোঝাচ্ছে, তার মানে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নেগেটিভ বাক্য কীভাবে তৈরি করব বলুন তো? এক্ষেত্রে আমাদের একটি সূত্র মনে রাখতে হবে, আর সেটা কি, সেটা হচ্ছে ওয়াজ বা ওয়্যার এর পরে
একটা নট বসিয়ে দিলেই সেটা নেগেটিভ বা নাবুদক হয়ে যাবে। অথবা বলতে পারি যে বাক্যের 3 নম্বর স্থানে যদি নট বসিয়ে দিই সেটা নেগেটিভ হয়ে যাবে। আমি পড়ছিলাম, আই ওয়াজ রিডিং। এবার যদি বলি যে আমি পড়ছিলাম না, এটা নেগেটিভ হয়ে গেল, নাবুদক হয়ে গেল। তো এখানে কি করতে হবে, আমি পড়ছিলাম না, আই ওয়াজের পরে একটা নট বসিয়ে দিতে হবে, নট মানে না। আর তারপর যেমন ছিল তেমনই রিডিং, তো রিডিংয়ে হবে আমি পড়ছিলাম না, আই ওয়াজ নট রিডিং। নট কিন্তু সবসময় বাক্যের 3 নম্বর স্থানেই বসে। তুমি খেলছিলে, ইউ ওয়ার প্লেয়িং। তুমি খেলছিলে না, কি হবে, ইউ ওয়ার নট প্লেয়িং। রাম খাচ্ছিল, রাম ওয়াজ ইটিং। রাম খাচ্ছিল না, রাম ওয়াজ নট ইটিং। এবার যদি প্রশ্ন বা ইন্টারোগেটিভ বাক্য তৈরি করতে চাও তাহলে তো খুবই সহজ। এক্ষেত্রে আমাদের ওয়াজ বা ওয়ারকে বাক্যের প্রথমে নিয়ে আসতে হবে, বাস শেষ, এতটুকুই। আমি পড়ছিলাম, আই ওয়াজ রিডিং। এবার যদি প্রশ্ন করো আমি কি পড়ছিলাম, কি হবে, ওয়াজকে বাক্যের প্রথমে নিয়ে এসো, আমি কি পড়ছিলাম, ওয়াজ আই রিডিং। আমরা পড়ছিলাম, উই ওয়ার রিডিং। আমরা কি পড়ছিলাম, ওয়ার উই রিডিং। এখানে ওয়ারকে বাক্যের প্রথমে নিয়ে এসছি আর ইউ এই সাবজেক্টকে ওয়ারের পরে নিয়ে গেলাম, ব্যাস। আমরা কি পড়ছিলাম, ওয়ার উই রিডিং। তুমি খেলছিলে, ইউ ওয়ার প্লেয়িং। তুমি কি খেলছিলে, ওয়ার ইউ প্লেয়িং। রাম খাচ্ছিল, রাম ওয়াজ ইটিং। রাম কি খাচ্ছিল, ওয়াজ রাম ইটিং। এখানে ওয়াজ বাক্যের প্রথমে এসছে, রাম মানে সাবজেক্ট ওয়াজের পরে চলে গেছে, বাস হয়ে গেল প্রশ্ন। পাস্ট কন্টিনিউয়াস টেন্স যতটা কঠিন বলে মনে হয় আসলে ততটা কঠিন নয়। আশা করি এই ভিডিও তোমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে অনেক সাহায্য করেছে। যদি ভিডিওটি সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও টু গেট মোর ইনফরমেশন ফ্রম মাই চ্যানেল। থ্যাংক ইউ।